হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা সবাইকে মুভি ক্লাবে স্বাগতম এখানে আপনারা দেখবেন বিশ্বের শিহরণ জাগানো সব সিনেমার গল্প এবং পরবর্তীতে আরও নতুন নতুন সব সিনেমার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল বাটনটি প্রেস করুন তো বন্ধুরা এবার আমরা দেখব হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত সত্য ঘটনার পর নির্মিত মুভি ক্যাপ্টেন ফিলিপস এই ছবিটির পরিচালক পল গ্রিনগ্রাস এবং এটি দু সালে হলিউডে মুক্তি পায় 2009 সালে এমভি ভি মার্শেক আলাবামা নামক একটি কন্টেইনারবাহী জাহাজ যেটি ওমানের সালালাহ বন্দর থেকে ফুই চ্যানেলের মধ্য দিয়ে কেনিয়ার যাচ্ছিল এবং পথে সোমালীয় জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে জিম্মি করে এই ছবিটি তৈরি করতে পঞ্চান্ন মিলিয়ন ডলার খরচের বিপরীতে দুইশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে সিনেমাটিতে দুইটি ভাষা ব্যবহার করা হয়েছে একটি ইংলিশ অন্যটি সোমালীয় তো বন্ধুরা আমরা এই সিনেমার শুরুতেই দেখতে পাই ওমানের সালালাহ বন্দর থেকে ক্যাপ্টেন ফিলিপসের নেতৃত্বে একটি কন্টেইনারবাহী জাহাজ কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করার জন্য রেডি হয় ক্যাপ্টেন জাহাজে প্রবেশ করে সবকিছু ঘুরে ঘুরে দেখে নেয় এবং সকল ক্রুদের সাথে পরিচয় পর্ব শেষ করে অন্যান্য নির্দেশনা প্রদান করেন এবং কোন পথে তিনি জাহাজটি নিয়ে যাবেন তা ম্যাপের মাধ্যমে দেখে নেয় এবং এরপর জাহাজটি ধীরে ধীরে বন্দর ত্যাগ করে এবং গন্তব্যে যাত্রা করে অন্যদিকে দেখা যায় কিছু জলদস্যু যারা জাহাজ ছিনতাই করে থাকে তারা নতুন কোনো উদ্দেশ্যে সোমালিয়ার একটি জায়গা থেকে দুটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গভীর সমুদ্র যাত্রা করে রাতের বেলা ক্যাপ্টেন তার রুমে কম্পিউটারে বসে একটি আর্টিকেল পড়ার সময় দেখতে পায় সে যে পথ দিয়ে জাহাজটি নিয়ে যাচ্ছে সেখানে জলদস্যুদের আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি পরের দিন সকালবেলা ক্যাপ্টেন তার ফার্স্ট অফিসার সেন মার্ফিকে বলেন যে জলদস্যুরা আক্রমণ করলে আত্মরক্ষার জন্য কী কী করণীয় তা যেন ঠিক করে রাখা হয় এরপর ক্রুরার জাহাজের চারপাশে আত্মরক্ষার জন্য সেট করা ওয়াটার গানের পাইপগুলো ভালোভাবে সেট করে চেক করে নেয় ঠিক ওই সময় ক্যাপ্টেন জাহাজের রাডারে দেখতে পায় দুটি বস্তু দেখা যাচ্ছে যা তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে এবং সাথে সাথে সে ফার্স্ট অফিসারকে কন্ট্রোল রুমে ডেকে পাঠায় এরপর নিজে বাইরে যে দূরবীন দিয়ে দেখতে পায় দুটি ছোটি ইঞ্জিন নৌকা তাদের জাহাজের দিকেই আসছে ফার্স্ট অফিসার আড়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় ক্যাপ্টেন আসলে বোঝার চেষ্টা করছিল ট্রলার দুটি আসলে দস্যুদের কিনা আর এজন্য সে ফার্স্ট অফিসারকে বলে যে জাহাজের দিক পরিবর্তন করতে এবং দিক পরিবর্তন করার পরে ক্যাপ্টেন দেখতে পায় ওই ছোট ইঞ্জিন নৌকা দুটিও তাদের দিক পরিবর্তন করে জাহাজের পেছন নিয়েছে তখন ক্যাপ্টেন ইঞ্জিন রুমে ফোন করে জাহাজের গতি বাড়াতে বলে এরপর ক্যাপ্টেন আবার দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে এবং ফার্স্ট অফিসারকে বলে ইউএস এমার্জেন্সিতে ফোন করে সাহায্য চাইতে ক্যাপ্টেন জরুরিভাবে তাদের সাহায্যের প্রয়োজন বলে ফোর্স পাঠাতে বললে অপর প্রান্ত থেকে বলা হয় সাহায্য পাঠাতে দেরি হবে অন্যদিকে জলদস্যুরা জাহাজের দেড় কিলোমিটারের মধ্যে চলে এসেছে দুটি ইঞ্জিন নৌকায় মোট আটজন জলদস্যু ছিল এবং তাদের সাথে আছে অত্যাধুনিক অস্ত্র এবং তারাও দূরবীনদের জাহাজের উপর নজর রাখছিল এবং তাদের সাথে ওয়াকিটকিও ছিল জলদস্যুদের যে দলনেতা ছিল তার নাম হলো মিউজ দস্যুরা যখন তীব্র গতিতে ছুটি আসছিল এবং আধা কিলোমিটারের দূরত্বের মধ্যে চলে এসেছিল তখন ক্যাপ্টেন তার জাহাজকে সর্বোচ্চ গতিতে চালানোর নির্দেশ দেয় ক্যাপ্টেনের প্রধান উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে যে করেই হোক তার জাহাজকে রক্ষা করা আর তাই সে একটি বুদ্ধির খেলা খেলল ক্যাপ্টেন জানতো যে দস্যুদের কাছে ওয়াকিটকি আছে এখন কোনো কথা ওয়াকি টকিতে ক্যাপ্টেন বললে তা দস্যুরাও শুনতে পাবে তাই ক্যাপ্টেন কন্ট্রোল রুমে ঢুকে আবার সাহায্যের জন্য ফোনে আবেদন করলেন এবং কিছুক্ষণ চুপ থেকে মুখে হাত দিয়ে কণ্ঠ বিকৃত করে বলতে লাগলেন যে সাহায্যের জন্য পাঁচ মিনিটের মধ্যে হেলিকপ্টার যাচ্ছে উপস্থিত কেউ এর কারণ বুঝতে না পারলেও এতে ক্যাপ্টেনের উদ্দেশ্য সফল হল যখন ওয়াকিটকিতে দস্যুরা শুনল সাহায্য আসছে তারা ভয় পেয়ে গেল এবং আকাশের দিকে তাকাতে লাগলো এবং ভয় পেয়ে একটি ইঞ্জিন বোটের দস্যুরা বোট নিয়ে পালিয়ে গেল কিন্তু অপর বোটের দস্যুরা ঠিকই এগিয়ে আসতে লাগল এবং ক্যাপ্টেন সেটা রাডারের সাজে দেখছিল উদ্বিগ্ন চোখে ক্যাপ্টেন দেখছিল উত্তাল সমুদ্র ভেদ করে দস্যুরা তাদের দিকে ছুটে আসছে এই উত্তেজনার মধ্যে একটি ঘটনা ঘটলো দস্যুদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে গেল এবং ক্যাপ্টেন শিপে দাঁড়িয়ে তা দেখছিল ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো দস্যুরা আপ্রাণ চেষ্টা করছিল ইঞ্জিন ঠিক করতে কিন্তু ব্যর্থ হয়ে তারা হতাশ হয়ে পড়ল এদিকে ক্যাপ্টেন কিছুটা চিন্তা মুক্ত হলেন ক্যাপ্টেন সকল ক্রুদের সাথে ঘটনা বর্ণনা করলেন তখন একজন বলল যে দস্যুরা আবার ফিরে আসতে পারে ক্যাপ্টেন তখন বলল দস্যুরা ফিরে এলে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে প্রতিহত করতে ক্যাপ্টেন খুব চিন্তিত ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে এরপর ক্যাপ্টেন তার রুমে ঘুমাতে যায় কিন্তু পরের দিন সকালটি ক্যাপ্টেনের ভালোভাবে শুরু হয়নি রুমে ফোন এলো তাড়াতাড়ি কন্ট্রোল রুমে যেতে কন্ট্রোল রুমে যে সে দেখলো সেই ইঞ্জিন নৌকাটিতে দস্যুরা আবার তাদের দিকেই আসছে পুরো জাহাজে ইমার্জেন্সি হর্ন বেজে ওঠে দস্যুরা যে কোনো উপায়ে তাদের উদ্দেশ্য সফল করতে চাইছিল ক্যাপ্টেন তখন আবার ইমার্জেন্সি সাহায্যের জন্য আবেদন করলে ওই মুহূর্তে কোনো সাহায্য পাঠানো সম্ভব নয় বলে জানানো হয় এদিকে দস্যুরা একদম কাছে চলে এসেছে এবং তারা ওয়াকি টকিতে বলল জাহাজ থামাতে ক্যাপ্টেন বাইরে এসে দেখার চেষ্টা করলো দস্যুরা কত দূরে আছে এবং তখন দস্যুরা তাকে উদ্দেশ্য করে গুলি ছুটতে লাগল এরপর ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের চারপাশের সিকিউরিটির জন্য বসানো ওয়াটার গানগুলো অন করে দেয়া হয় যাতে দস্যুরা জাহাজের কাছে আসতে না পারে কিন্তু দস্যুরা জাহাজের চারপাশে ঘুরে ঘুরে গুলি করতে লাগলো পূর্ব জাহাজে তখন একটি শ্বাসশুদ্ধকর অবস্থা চলছিল যে কোনো উপায়ে ক্যাপ্টেন তার জাহাজ রক্ষা করতে যাচ্ছিল কিন্তু অবশেষে ক্যাপ্টেন হার মানলেন দস্যুরা লোহার মই নিয়ে এসেছিল যেটা জাহাজের সাথে ঝুলিয়ে বেয়ে উঠতে পারবে ক্যাপ্টেন জাহাজের দিক পরিবর্তন করে চেষ্টা করলেন যাতে সিঁড়িটি জাহাজের সাথে না আটকাতে পারে কিন্তু এক সময় ক্যাপ্টেন অসহায়ভাবে দেখলেন দস্যুরা মই বেয়ে জাহাজে উঠে আসছে এবং উঠেই তারা উপরে দাঁড়ানো ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি চালালো অন্যদিকে ফার্স্ট অফিসারের নির্দেশে সকল ক্রুরা ইঞ্জিন রুমে যেয়ে এক হলো ক্যাপ্টেন তাদের উদ্দেশ্যে ওয়াকিটকিতে বললেন কেউ যেন দস্যুদের হাতে আটক না হয় কারণ দস্যুরা জানত না জাহাজে কতজন আছে এবং ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে শেষ কথা বললেন সবাই একসাথে থাকবে এরপর কন্ট্রোল রুমের সবাই অপেক্ষা করতে লাগল এবং দস্যুরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দস্যুদের অধিনায়ক মিউজ ক্যাপ্টেনকে বলে এটা একটি ব্যবসা ক্যাপ্টেন যদি তাদের টাকা দেয় তবে তারা তাদের কিছু করবে না দস্যুরা তখন জানতে চায় এটি কোন দেশের জাহাজ ক্যাপ্টেন তখন বলে এটি আমেরিকার জাহাজ এটি শুনে তারা উল্লসিত হয় এই ভেবে যে তারা বেশি টাকা পাবে তখন ক্যাপ্টেন জাহাজের ভল্টে থাকা তিরিশ হাজার ডলার দিয়ে দিতে চায় কিন্তু দস্যুরা শেপিং কোম্পানির কাছ থেকে মিলিয়ন ডলার অর্থ দাবি করে বিনিময়ে ক্রুদের ছেড়ে দেওয়া হবে বলে জানায় এর আগেই জাহাজের ইঞ্জিন বন্ধ করে সকল নেটওয়ার্ক অপারেশন অফ করে দেওয়া হয়েছিল দস্যুরা যখন জানল ক্যাপ্টেনের কাছ থেকে তখন তারা নিজেরা বিভিন্ন বাটন চেপে পরীক্ষা করতে লাগলো কোনো লাভ না হলে উত্তেজিত হয়ে তারা ক্যাপ্টেনের কাছে ক্রুরা কোথায় জানতে চায় ক্যাপ্টেন বলেন তিনি জানেন না ক্রুরা কোথায় আছে কারণ সে উপরে ছিল এবং ক্রুরা জাহাজের নিচে ছিল ওই সময় কন্ট্রোল রুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে দস্যুরা ফার্স্ট অফিসারকে মারার জন্য অস্ত্র ত্যাগ করে এবং অনেক বুঝিয়ে ক্যাপ্টেন তাদের নিবৃত করে তখন মিউজ বলে তারা জাহাজের প্রতিটি জায়গায় তল্লাশি চালাবে তখন ক্যাপ্টেন তার হাতের ওয়াকি অন করে যা দস্যুরা বুঝতে পারে না এবং বলে যে সে রাজি আছে জাহাজ তল্লাশি করতে এর মাধ্যমে অন্য ক্রুরা জানতে পারে তল্লাশির জন্য দস্যুরা নিচে আসছে এবং সতর্ক হতে হবে এরপর দস্যুদের লিডার মিউজ এবং বিলাল নামে এক দস্যু এবং সাথে ক্যাপ্টেন ফিলিপস জাহাজের নিচে যায় খোঁজার জন্য অন্য ক্রুরা কোথায় আছে এদিকে তখন ক্রুদের মধ্যে কেউ কেউ পাওয়ার রুমে যে অবস্থান নেয় তখন ক্যাপ্টেনকে নিয়ে ঘুরতে ঘুরতে দস্যুদের দলনেতা মিউজ জাহাজের একটি ম্যাপ দেখিয়ে বলে তাকে ইঞ্জিন রুমে নিয়ে যেতে ক্রুদের মধ্যে একজন তাদের পাশেই ছিল এবং তাদের সকল কথাবার্তা শুনছিল ক্যাপ্টেন পানি পানের কথা বলে অন্য রুমে প্রবেশ করে কারণ এতে অন্য ক্রুরা লুকাতে সময় পাবে দুজন দস্যু ক্যাপ্টেনকে নিয়ে যাচ্ছিল তাদের মাঝে একজন ছিল বেলাল যার পায়ে কোনো জুতা ছিল না এটি ক্রুদের মধ্যে একজন লুকিয়ে দেখেছিল সে ইঞ্জিন রুমে ফোন করে বলে কিছু বোতল ভেঙে তা যেন ইঞ্জিন রুমের দরজার সামনে রেখে দেওয়া হয় জাহাজের নিচের ডেকগুলোতে সব আলো নেভানা ছিল ইঞ্জিন রুমে প্রথমে বিলাল প্রবেশ করে এবং পা দেওয়ার সাথে সাথেই বিলালের পায়ে কাচের টুকরোগুলো ঢুকে যায় বিলাল ব্যথায় চিৎকার করছিল আর তার পক্ষে আর হাঁটার মতো অবস্থা ছিল না সাথে থাকা অপরদস্য মিউজ এর সন্দেহ হয় যে এটি পরিকল্পিত ঘটনা তাই সে ক্যাপ্টেনকে চার্জ করে ক্যাপ্টেন তাকে বুঝিয়ে বলে এখন বিলালের চিকিৎসা দরকার তাই ক্যাপ্টেন বিলালকে নিয়ে উপরে কন্ট্রোল রুমে ফিরে আসে কিন্তু মিউজ ইঞ্জিন রুমে একা থেকে যায় কারণ সে জানতো অন্য ক্রুরা এখানে লুকিয়ে আছে এরপর ক্রুরা মিউজকে অতর্কিত আক্রমণ করে এবং তাকে অস্ত্রসহ সহ জিম্মি করে ফেলে এরপর ইঞ্জিন রুম থেকে উপরের কন্ট্রোল রুমে থাকা অন্য ক্রুরা এবং দস্যুরা ওয়াকিটকিতে মিউজের চিৎকার শুনতে পায় মিউজ বলে ক্রুরা তাকে জিম্মি করেছে এবং তারা আত্মসমর্পণ করে জাহাজ থেকে চলে যাবে তখন ক্যাপ্টেন ওয়াকিটকিতে বলে জাহাজের যে লাইফ বোট আছে এবং জাহাজের ভল্টে তিরিশ হাজার ডলার আছে সেটি নিয়ে তারা চলে যেতে চাইলে যেতে পারে মিউজ ক্যাপ্টেনের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর ক্যাপ্টেন ভল্টে থাকা তিরিশ হাজার ডলার তাদের হাতে দিয়ে দেয় এরপর তারা সবাই লাইফ বোটের সামনে এক হয় তখন দস্যুদের মাঝে থেকে একজন ক্যাপ্টেনকে নিয়ে লাইভ বোটে প্রবেশ করে কারণ ক্যাপ্টেন ছাড়া ওই বোটের অপারেশন আর কেউ জানত না ওই বোটের অপারেশন দস্যুদেরকে দেখিয়ে দিতে বলে সকল অপারেশন সিস্টেম বুঝিয়ে দিয়ে ওয়াকি টকিতে মিউজকে ভিতরে আসতে দিতে বলে ক্যাপ্টেনের সিদ্ধান্তটি ভুল ছিল কারণ মিউজ বোটে প্রবেশ করেই ক্যাপ্টেনকে আঘাত করে এবং বোটের দরজা বন্ধ করে দেয় এরপর জাহাজ থেকে সমুদ্রে ক্যাপ্টেনকে নিয়েই বোটটি ঝাঁপ দেয় এবং সোমালেয়ের দিকে চলতে থাকে হঠাৎ এমন ঘটনায় জাহাজের অন্য ক্রূর অবাক হয়ে যায় জাহাজ থেকে দেখতে থাকে বোটটি ক্যাপ্টেনকে নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে অন্যদিকে ক্যাপ্টেনকে উদ্ধারের জন্য জাহাজ থেকে আবারও সাহায্যের জন্য আবেদন করা হয় এবং তখন সাহায্যের জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ব্রেইন ব্রিজ সেখানে যাওয়ার জন্য যাত্রা করে ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ছিল ফ্রাঙ্ক কাস্টেলানো যাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেভাবেই হোক দস্যুরা যেন ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে সোমালিয়ে পৌঁছতে না পারে এদিকে দিন যে রাত নেমে আসে ক্যাপ্টেনকে নিয়ে দস্যুরা বোটে করে সোমালের দিকে এগিয়ে যাচ্ছিল পরের দিন সকাল হলে দস্যুদের নিজেদের মাঝে কথা কাটে কাটিয়ে শুরু হয় ক্যাপ্টেন বিলালের পায়ে ব্যান্ডেজ লাগাতে গেলে এই ঘটনার সৃষ্টি হয় ক্যাপ্টেন ফিলিপস বিলালের পা ওয়াশ করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় ঠিক তখন বোটের উপর দিয়ে একটি ড্রোন উড়ে যায় যেটি ইউএস নেভি পাঠিয়েছিল পর্যবেক্ষণ করতে এর অর্থ উদ্ধারে আসা জাহাজটিও কাছাকাছি চলে এসেছে অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল তখন বিলাল তার জন্য পানি নিয়ে এলে অন্যরা তাকে বাধা দেয় অন্যদিকে ক্যাপ্টেনকে উদ্ধারের জন্য প্লেনে করে স্পেশাল ফোর্স রওনা হতে দেখা যায় ওই দিন রাতে বোটের ভেতরে একজন দস্যু ক্যাপ্টেনকে মারতে গেলে অন্য যখন বাধা দিচ্ছিল ঠিক তখন তাদের বোটের খুব কাছে জাহাজের হর্ন বেজে ওঠে এবং হুইসেলের শব্দ আসতে লাগলো বোটের সবাই ভয় পেয়ে গেল তারা বুঝতে পারছিল না কি হচ্ছে কারণ জাহাজের ঢেউয়ের কারণে তাদের বোট এমনভাবে দুলছিল যে তারা কেউ দাঁড়াতেই পারছিল না তারা বোটের দরজা খুলে দেখতে পায় তাদের পাশেই নেভির যুদ্ধ জাহাজ দস্যুরা আবার দরজাটি বন্ধ করে দিল ক্যাপ্টেন ফিলিপস তখন খুবই উৎফুল্ল হয়ে উঠল জাহাজ থেকে মাইকে বলা হচ্ছিল এটি আমেরিকার নেভির যুদ্ধজাহাজ তারা ক্যাপ্টেন ফিলিপসকে সেফলি ফেরত চায় অন্যদিকে দস্যুরা ক্যাপ্টেনের মাথায় বন্দুক রেখে মেরে ফেলতে উদ্যত হয় তখন মিউজ ওয়ার্ল্ডেসে নেভির সাথে কথা বলে ক্যাপ্টেন ফিলিপসের বিনিময়ে দশ মিলিয়ন ইউএস ডলার মুক্তিপণ দাবি করে এবং নেভি মিউজের কাছ থেকে সময় চেয়ে নেয় পরের দিন সকালবেলা দুটি টাকবোটে করে নেভির সৈন্যরা বোটটির নিকটে আসে এবং একজন দোভাষীর মাধ্যমে বলে বোটের দরজা খুলতে কারণ তারা ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে যাচ্ছিল সে সেফ আছে কি না তখন মিউজ ক্যাপ্টেনকে নিয়ে বোটের বাইরে এলো এবং ক্যাপ্টেন ফিলিপস ভালো আছে দেখে টাকবোট দুটি আবার ফিরে যায় অন্যদিকে ওই সময়ে নেভির সদস্যদের সাথে ক্যামেরা অন করা ছিল যার মাধ্যমে শিপে বসে নেভির অন্য সদস্যরা লাইভ দেখতে পাচ্ছিল ওই দিন রাতের বেলা স্পেশাল কমান্ডো স্নাইপার ফোর্সের সদস্যরা প্লেন থেকে প্যারাশুটে করে নেভির জাহাজে নামে তারা ক্যাপ্টেনকে উদ্ধারের জন্য একটি বিশেষ মিশন নিয়ে এসেছিল রাতে কোনো এক সময় ক্যাপ্টেন ফিলিপস মিউজকে বলে সে প্রস্রাব করবে এবং এর জন্য তাকে বোটের বাইরে যেতে হবে মিউজ অর্ডার দিলে ক্যাপ্টেন বোটের বাইরে আসে তার সাথে তখন বিলাল ছিল এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই বাইরে দাঁড়ানো বিলালকে নদীতে ফেলে দিয়ে ক্যাপ্টেন ফিলিপস নিজও পানিতে ঝাঁপ দেয় এবং নেভির জাহাজের দিকে সাঁতরাতে থাকে অন্যদিকে দস্যুরা ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ক্যাপ্টেন প্রাণপণ চেষ্টা করছিল নেভির জাহাজের কাছে পৌঁছতে কিন্তু দস্যুরা তাকে আবার ধরে ফেলে এবং বোটে ফিরিয়ে এনে অত্যাচার করে নেভির জাহাজ থেকে তখন হেলিকপ্টার বোটের উপর দিয়ে চক্কর দিতে থাকে এরপর নেভির পক্ষ থেকে মিউজকে জানানো হয় তার বংশের কয়েকজন বয়স্ক লোককে আনা হয়েছে আলোচনা করে সমঝোতার জন্য মিউজকেও সে আলোচনায় অংশ নিতে শিপে আসতে বলা হয় এবং এতে মিউজ রাজি হয়ে যায় অন্যদিকে চূড়ান্ত অপারেশনের জন্য নেভির জাহাজে স্নাইপাররা রেডি হচ্ছিল নেভির অন্য সদস্যদের মাঝে একটি উত্তেজনা কাজ করছিল অন্যদিকে মিউজ তার অপর সদস্যদের তার অনুপস্থিতিতে কী করণীয় তা বুঝিয়ে দিচ্ছিল আর তখনই নেভির সদস্যরা টাকবোটে করে বোটের নিকটে সে মিউজকে যেতে বলে মিউজ দরজা খুলে বাইরে আসে এবং তার অস্ত্র রেখে বোটে উঠে নেভির জাহাজের দিকে যাত্রা করে অন্যদিকে ওই সময় নেভির সদস্যরা আরও একটি কাজ করেছিল যা দস্যুরা বুঝতে পারেনি নেভির সদস্যরা দশুদের বোটের উপরে হুকের সাথে এক দড়ির মাথা বেঁধে দিয়েছিল যার অপর মাথা ছিল নেভির জাহাজের সাথে বাধা এবং একটি যন্ত্র বোটের বাইরে লাগালো যাতে বোটের ভিতরে সকল কথা জাহাজে বসেই শোনা যায় ক্যাপ্টেন ফিলিপসের গায়ে তখন কোনো কাপড় ছিল না তাই নেভির সদস্যরা ক্যাপ্টেনকে পরার জন্য একটি অরেঞ্জ কালারের টি শার্ট দিয়ে যায় মিউজকে জাহাজে নিয়ে আসা হয় এবং একটি রুমে তাকে অপেক্ষা করতে বলা হয় এদিকে স্নাইপাররা যারা নিশানায় নিখুঁতভাবে গুলি করে শত্রুকে মেরে ফেলতে পারে তারা জাহাজে পজিশন নিয়ে অপেক্ষা করছিল এবং ওই মুহূর্তে বোটের চারদিকে শক্তিশালী লাইট জ্বলে উঠল এবং বোটে থাকা দস্যুরা ভয় পেয়ে গেল এরপর বোটে বাধা দড়ি দিয়ে টেনে বোটটিকে নিয়ে যাওয়া হচ্ছিল দস্যুরা সবাই পড়ে গেল দস্যুরা বুঝতে পারল খারাপ কিছু হতে যাচ্ছে তখন ক্যাপ্টেন বুদ্ধি করে টি শার্টটি পরে নেয় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছিল উপরে হেলিকপ্টার উঠতে লাগলো এবং ওই সময় ক্যাপ্টেন ফিলিপস একটি ভুল করে বসলো ক্যাপ্টেন ফিলিপস একজন দস্যুকে আক্রমণ করে বসে এবং দস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে মেরে চোখ হাত পা বেঁধে বোটের ভিতরে ঝুলিয়ে রাখে বোটের ভিতর যে ধস্তাধস্তি হচ্ছিল নেভির সদস্যরা তা শুনছিল এবং দেখতেও পাচ্ছিল দস্যুদের একজন তখন ক্যাপ্টেনকে মারার জন্য পিস্তল তাক করে তার মাথার দিকে এগিয়ে যায় যা জাহাজে বসে দেখা যাচ্ছিল এদিকে স্নাইপাররা তখন চূড়ান্ত অর্ডারের অপেক্ষায় ছিল ঠিক তখনই বোটটিকে বেঁধে রাখা দড়িটিকে ঢিল দেওয়া হয় এবং কমান্ডার একটি শব্দ উচ্চারণ করে এবং তিনজন দস্যু বোটের মাঝেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে এবং মারা যায় ক্যাপ্টেন ফিলিপসের সমস্ত শরীর রক্তে ভিজে উঠেছিল ক্যাপ্টেন তার বাধা চোখ কিছুটা নামিয়ে দেখতে পারে সবাই মরে পড়ে আছে অন্যদিকে মিউজকে তখনই গ্রেপ্তার করা হয় এবং জানানো হয় তার সকল সদস্য নিহত হয়েছে ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করে নেভির জাহাজে নিয়ে আসা হয় এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে